Balla di Giacchetto da Digimondo. Balla di Giacchetto da Digimondo. Lasciai il mondo di Gaggio tu asche il putino del sova. O Ittar Mahfile. সম্মানিত সভাপতি উপস্থিত আজকে আপনাদের সামনে হাজির হয়েছেন, যিনি এই দুর্যোগ এবং এই দুর্বৃত্তায়নের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। জাতীয়তাবাদী শক্তির একমাত্র আশা ভরসার স্থান আমাদের সকলের প্রিয় নেতা, সংগ্রামী নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ, সহযোদ্ধা ভাই ও বোনেরা, আমি দীর্ঘ সময় আপনাদের বক্তব্য শুনেছি। আপনাদের কথা এবং কাজে যদি মিল থাকে তাহলে নিশ্চিত করে বলা যায় শেখ হাসিনার এই ক্ষমতার হায়াত আর বেশি সময়ে নাই। সেই কারণেই আজকে আপনারা আন্দোলন যদি স্লোগান আর ভাষণের মধ্য দিয়ে সরকারের কখনো পরিবর্তন করা যায় না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা ভাষণে হয় নাই। সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সেই যুদ্ধের আহ্বান করেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র, মুক্তির চেতনা বোধ থেকে একটি রাষ্ট্র গঠনের ভাবনা এবং যুদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। কিন্তু যে চেতনা বোধ থেকে স্বাধীনতা, সেই ন্যায় বিচার সাম্য, সেই গণতন্ত্র আমরা হারিয়ে ফেলেছি। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলমান এবং চলমান আন্দোলনের গতি আরও তীব্র থেকে তীব্র হবে এই আশঙ্কা বোধ থেকেই গতকাল সেই তথাকথিত পার্লামেন্টে আজকের অবৈধ প্রধানমন্ত্রী যে সকল বক্তব্য দিয়েছে তার পক্ষে এটাই স্বাভাবিক, তার কাছ থেকে বেশি কিছু আশা করা ঠিক না। তবে কথা বলা যায় শেখ হাসিনার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি আতঙ্কিত, কখন জানি তার দল অর্থাৎ পদত্যাগ করতে হয়, তিনি আতঙ্কিত কখন জানি তার ক্ষমতা যায়, অর্থাৎ সে একটা মরণ কামড় দিবে বাঁচার জন্য। সেই মরণ কামড়ের পূর্বাভাসই ছিল কালকের ভাষণ। আমাদেরকে মনে রাখতে হবে আন্দোলনের সফলতার পূর্ব সত্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা। আপনারা যারা আন্দোলন সংগ্রাম করছেন রাজশাহী বিভাগে, বিশেষ করে রাজশাহী জেলা এবং সিটিতে মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দকে বলবো, আপনারা এখনও সময় আছে, আপনারা ঐক্যবদ্ধ হন, নেতা কর্মীরা যাতে বিভ্রান্ত না হয়, নেতা কর্মীরা যেন ঐক্যবদ্ধভাবে আগামী আন্দোলন মোকাবেলা করে সফলতা আনতে পারে। সে কথা অস্বীকার করার কিছু নাই যে রাজশাহী মহানগর এবং জেলায় আপনাদের নেতৃবৃন্দের দ্বিধাদ্বন্দ্বের কারণে কর্মীরা কখনো হতাশ হয়, বিভ্রান্ত হয়। সেই কারণেই আমি বলব আজকে আমাদেরকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, দলের অভ্যন্তরে আন্দোলনরত অন্যান্য দলের সাথে একটি ঐক্যবদ্ধভাবেই একটা ধাক্কা দিতে হবে। যেই ধাক্কা থেকে হাসিনা টিকে থাকতে পারবে না, গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে।
এর বেশি কিছু বলবো না। আমাদের নেতা এখানে উপস্থিত, আমার মনে হয় পরেও কোনো আরেকটা সবাই যাবেন। আমরা অনেক বলেছি, আমরা ওনার কাছ থেকে শুনি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। মার দেবী প্রতিদিন তিন থেকে চারটি এমনি মাহফিলে তিনি উপস্থিত হয়ে নেতা কর্মীদের উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন। এই জন্য তার কাছে দল কৃতজ্ঞ, আমরাও ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। তার নেতৃত্বের সফলতা প্রত্যাশা করি আমাদের মুক্তির পথ সুগম করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ।